নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে সুজির হালুয়ার একটা রেসিপি শেয়ার করছি। সুজির হালুয়া বানানোর জন্য আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এবং কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি হাফ কাপ মতো ঘি ব্যবহার করেছি। ঘিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি গরম হয়ে গেছে, সবার প্রথমে আমি কাজু বাদাম আর কিশমিশ একটু ভাজা ভাজা করে নেব। ঘি গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি এবং 1 মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে দেখুন কাজু বাদাম এবং কিশমিশ কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি ভাজবো না, তাহলে কিন্তু একটা কালচে রং চলে আসবে, সেটা আমি চাই না। ঘি থেকে এবার কাজু বাদাম আর কিশমিশ আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, তেলে বা ঘিয়ের মধ্যে আমরা যখন কোনো ড্রাই ফ্রুটস, কাজু বাদাম বা কিশমিশ ভাজা ভাজা করি, তেল থেকে বা ঘি থেকে উঠিয়ে নেওয়ার পরও কিন্তু সেটা অল্প অল্প রান্না হতে থাকে। তাই 78% বা 80% আমরা ভাজা ভাজা হওয়ার পর সেটা কিন্তু তুলে নেওয়া উচিত, নইলে কিন্তু একটা কালচে রং চলে আসবে। এবার সেই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সুজি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখা আছে এবং এই সুজিটা আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব একদম লো ফ্লেমে। সুজির হালুয়া খুব সুন্দর লাগে খেতে। দেখুন, 1 মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা টেক্সচার এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার। আপনারা এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। আমি এখানে বাজার থেকে কেনা যে কোকোনাট পাউডার পাওয়া যায় সেটা ব্যবহার করেছি এবং গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি এটা আরও 30 সেকেন্ডের মতো ভাজা ভাজা করে নেব। দেখুন, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর খুব সুন্দর একটা টেক্সচার। সুজি এবং নারকল খুব সুন্দর সুন্দর করে একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ময়দা। এই সুজির হালুয়ার মধ্যে ময়দা ব্যবহার করলে এই হালুয়ার স্বাদ কিন্তু অনেক সুন্দর হয়। এমনি আটা আর ময়দার হালুয়া খুব সুন্দর লাগে খেতে। আমার চ্যানেলের রেসিপিও আছে, আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন। তো দেখুন, 1.5 থেকে 2 মিনিট মতো কম আছে ময়দা, সুজি এবং নারকল খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। একটা বাদামি কালার এসছে, এর থেকে বেশি লাল করে আমি ভাজবো না। এখন গ্যাসের আঁচটা কম রেখে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আমি এখানে ময়দা ব্যবহার করেছি, সেই জন্য জলটা একটু বেশি দিচ্ছি। আমি এখানে 2.5 কাপ মতো জল ব্যবহার করছি। বন্ধুরা, এই হালুয়া রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে খুব সুন্দর হয় এবং বাড়িতে ছোটো থেকে বড়রা সবার খুব ভালো লাগবে। সব কিছু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় লো টু মিডিয়াম রেখেছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো, আর দিয়ে দিচ্ছি একটু খেজুর। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, আপনাদের বাড়িতে যা থাকে সেটা ব্যবহার করতে পারেন, খুব সুন্দর হয় খেতে। সব কিছু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব একবার। সুজি হালুয়া তৈরি হতে একদম বেশি সময় নেয় না। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ মতো চিনি নিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন। এই সময় চিনি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত আমি এটা নাড়াচাড়া করব। সুজি রান্না হতে একদম বেশি সময় নেয় না। 2 মিনিট মতো আমি এরকম নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন সুজির হালুয়া প্রায় একদম রেডি। কড়াইতে একদম লেগে থাকছে না, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, আর ঘি ছেড়ে আসছে এবং ড্রাই ফ্রুটগুলো দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের সুজির হালুয়া। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই বাড়িতে সুজির হালুয়া নানারকমভাবে বানিয়ে খেয়েছেন, একবার ঠিক এরকমভাবে নারকল আর ময়দা দিয়ে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। গরম গরম আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটুখানি ঘি, এতে স্বাদটা আরও সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কিশমিশ আর একটু কাজু বাদাম। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর রীতা রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপিতে। টাটা।